আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলএস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং ইকোনমি অ্যান্ড কোভিড 19 অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। এবং আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলে থাকি, ব্যাংকিং এর নানা বিষয় নিয়ে কথা বলে থাকি এবং সামগ্রিক অর্থনীতিতে কোভিড 19 এর যে আঘাত আমরা দুবছর যাবত পার করছি সেই আঘাতটা আমরা কতটুকু কাটিয়ে উঠতে পেরেছি বা কোন কোন জায়গায় এখনো কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এবং আলোচনা করার জন্য আমরা অতিথিদের সাথে সংযুক্ত হই, তারই ধারাবাহিকতায় আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর মঞ্জুর হোসেন, রিসার্চ ডিরেক্টর BIDS, আপনার সাথে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। তারপর পরিচয় করিয়ে দিতে চাই অর্থনৈতিক বিশ্লেষক জনাব মাজিদুল হক। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গুটি গুটি পায়ে 50টি বছর পার করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন একটি মধ্যবয়স্ক দেশ। এই 50 বছরে, স্বাধীনতার 50 বছরে, বিজয়ের 50 বছরে আমরা কিন্তু গৌরবের হাসি হাসতে পারছি। আমরা এই 50 বছরে অনেকগুলো অর্জনের মাইলফলক স্থাপন করতে পেরেছি এবং আমাদের অর্থনীতির যে চাকা আগে ধীরে ধীরে ঘুরত সেই চাকা কিন্তু এখন অনেক দ্রুত গতিতে ঘুরছে। বাংলাদেশ অনেক দূরে গিয়েছে। 50 বছরে যতটুকু আগানোর কথা ছিল ততটুকু আগাতে বাংলাদেশ পেরেছে কিনা, আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, অন্তত এই অর্থনৈতিক মুক্তি কতটুকু মিলেছে 50 বছরে বাংলাদেশের বাংলাদেশের জনগণের, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা প্রথমে সংযুক্ত হতে চাই ডক্টর মঞ্জুর হোসেন আপনার সাথে। ডক্টর মঞ্জুর হোসেন, আপনার বিশ্লেষণ থেকে জানতে চাই 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি কতটুকু মিলেছে, দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন কতটুকু হয়েছে। ধন্যবাদ। 50 বছরে আমাদের অর্জন একেবারেই কম নয়, সেটা আমরা সবাই জানি। এই মুহূর্তে আমরা শুরু করেছিলাম অনেকটা তলাবিহীন ঝুড়ি বলে একটা তকমা নিয়ে, যেটা বিদেশের অনেকেই হেনরি কিসিঞ্জার সাহেব প্রথমে বলেছিলেন, তারপর থেকে অনেকে হয়তো বিশ্বাস করছিলেন যে বাংলাদেশের মতো একটি দেশ যেখানে অনেক জনসংখ্যা হার অনেক বেশি, শিক্ষা দিকে পিছিয়ে আছে, 200 বছর পাকিস্তানের ব্রিটিশদের মানে শোষণের পরে, পাকিস্তানিদের শোষণের পরে এই দেশের পক্ষে আসলে ঘুরে আসা খুব কঠিন হবে, কারণ আমাদের সেরকম কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না ওই সময় বলার মতো। কিন্তু সেই জায়গা থেকে সেই সময়ে আমাদের মাথাপিছু আয় ছিল প্রায় $133 মতো, সেই জায়গা থেকে আজকে আমরা মাথাপিছু আয় $2,500 মতো। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি 2015 সালের দিকে। আমরা LDC থেকে গ্রাজুয়েশনে যাচ্ছি আগামী 2026 সালে, ইতিমধ্যে এটা কনফার্ম হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা রোল মডেল হয়েছে, নট অনলি ইকোনমিক ক্ষেত্রে, সামাজিক যেসব ইন্ডিকেটরগুলো আছে, বিশেষ করে শিশু মৃত্যুর হার, নারীদের স্বাস্থ্যের বিষয়ে, সেকেন্ডারি স্কুল এনরোলমেন্ট ইত্যাদি অনেক ক্ষেত্রে আমরা আশপাশের অনেক দেশকে ছাড়িয়ে গিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা পাকিস্তানকে মাথাপিছু আয়ের দিক থেকে, GDP পরিমাণের দিক থেকে আরো 10 বছর আগে ছাড়িয়ে গেছি। সুতরাং যেই পাকিস্তান থেকে আমরা মুক্তি পেয়েছি সেই পাকিস্তানকে আমরা ছাড়িয়ে গিয়েছি, পাকিস্তান চাইতে ছোট আকারে ছোট হওয়া সত্ত্বেও, এটা একটা বড় অর্জন অবশ্যই। এবং সেই অর্জনের পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। একটা হচ্ছে জনগণের, আমি মনে করি যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার কারণে মানুষ সামনে এগিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষাটা ছিল, যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে দেশকে স্বাধীন করেছে, সেই আকাঙ্ক্ষাটাই আসলে মানুষের কে হার্ডওয়ার্ক করা, নিজেদের কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্যে সব কিছুতে এগিয়ে যাওয়া, সেগুলোর একটা প্রতিফলন এই 50 বছরে দেখা যায়। অর্থনীতির দিক থেকে যদি আমি ইন্ডিকেটরগুলোর কথা বলি, তাহলে দেখা যায় যে আমরা যেমন রেডিমেড গার্মেন্টস একটা যে এক্সপোর্টে আমরা পৃথিবীর এখন দ্বিতীয় পর্যায়ে আছি, সুতরাং এটা একটা বড় অবদান রেখেছে অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে। জনগণের পাঠানো, বিশেষ করে যারা বিদেশে গিয়েছে তাদের রেমিটেন্স, সেটা আরেকটা বড় ভূমিকা পালন করেছে। কৃষিক্ষেত্রের অবদান অনেক, কৃষিক্ষেত্রের যে অর্জন সেটা কিন্তু অসামান্য। আমাদের এক সময় যে পরিমাণ আমরা কৃষি পণ্য বিশেষ করে ধান উৎপাদন করতাম তার অন্তত 4 গুণ বেশি এখন উৎপাদন করতে পারি।
এবং সেই ক্ষেত্রে বড় ভূমিকাটা রেখেছে কৃষি ক্ষেত্রের মেকানাইজেশন এবং কিছুটা আধুনিকায়ন এবং অন্যান্য নতুন নতুন ধান ধানের বিভিন্ন মানে ভ্যারাইটিস এর কারণে, ফলে আমরা খাদ্যে অনেকটা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তো এই যে বিষয়গুলো মোটামুটি মোটা দাগে আমাদের বর্তমান অর্থনৈতিক অগ্রগতির পিছনে একটা বড় অবদান রেখেছে। বাংলাদেশকে এখন অনেকেই বলে উন্নয়নের রোল মডেল, বা কেউ বলে প্যারাডক্স, কেউ বলছে সারপ্রাইজ। যেই দেশকে একসময় বলা হয়তো বাস্কেট কেস, মানে তলাবিহীন ঝুলি, সেখানে আমাদেরকে সবাই এখন বলছে যে এসে টাইগার, এমার্জিং টাইগার। সুতরাং এই বিষয়টাকে কোনোভাবে হালকা করে দেখার কারণ নেই। অবশ্যই আমরা উন্নয়নের রাইট ট্র্যাকে আছি, সমস্যা আছে, সেই সমস্যাগুলো অস্বীকার করার কিছু নেই। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রায় অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, অনেক ধরনের রাজনৈতিক অর্থনৈতিক অনেক ধরনের সমস্যার আমরা সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা একটা ভালো জায়গায় আসতে পেরেছি। এই ক্ষেত্রে অনেকেই এখন বলছেন যে আমাদের যে গ্রোথটা অর্জন করছি সেটা সমানভাবে সুফল সবাই পাচ্ছে কিনা, দরিদ্রতা সমানভাবে পাচ্ছে কিনা, বৈষম্য বাড়ছে কিন্তু বৈষম্যটা কি পরিমাণে আছে। তো এটা ঠিক যে অর্থনৈতিক বৈষম্য থাকবে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু এর অর্থ এই না যে বৈষম্যকে পুরোপুরি দূর করা সম্ভব বা বৈষম্যকে অ্যাভয়েড করা যায়। অর্থনীতির এই ধরনের উন্নয়নের ধাপে, বিশেষ করে যখন ডেভেলপিং স্টেজে থাকি, তখন কিন্তু কিছুটা বৈষম্য মেনে নিতেই হবে। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটা সবাইকে চিন্তিত করে, সে হচ্ছে বৈষম্যতা তৈরি হওয়ার পিছনে যদি অবৈধ পথে আয় করাপশন এই বিষয়গুলো যদি ভূমিকা রাখে, তাহলে সেটা অবশ্যই বর্জন করতে হবে, বর্জনীয় সেই জায়গাটা কাজ করতে হবে। সুতরাং সব দিক মিলিয়ে আমার মনে হয় যে আমরা যথেষ্ট ভালো অবস্থানে এসেছি, গর্ব করার মতো অবস্থানে এসেছি। হয়তো আমাদের রাজনৈতিক বা অন্যান্য যে অস্থিরতাগুলো গিয়েছে সেগুলো যদি না থাকতো, হয়তো আরো আগেই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারতাম। তারপরেও আমি বলতে চাই যে আমাদের অর্জন কোনোভাবেই খাটো করা যাবে না। আরেকটা বিষয়ে, যেহেতু আপনার আজকের এই টপিকের অংশ হচ্ছে ব্যাংকিং সেক্টর, আমি মনে করি ব্যাংকিং সেক্টরে আমাদের যে অগ্রগতি সেটা অসামান্য। ব্যাংকিং সেক্টরে আমরা যে লিবারালাইজেশন করেছি বা রিফর্মস করেছি, সেই 1980 সাল থেকে প্রাইভেট সেক্টরে ব্যাংকের অনুমতি দেওয়ার ক্ষেত্রে যে সরকার ভূমিকা রেখেছে, ট্রেড এবং অন্যান্য ক্ষেত্রে লিবারালাইজেশন হয়েছে 1990-এর দশকে, এগুলো কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে অর্থনৈতিক অগ্রগতির পিছনে। ব্যাংকিং সেক্টর এখন একটা সলিড জায়গায় আছে, কিন্তু ব্যাংকিং সেক্টরে অনেক সমস্যা আছে, সেগুলো হয়তো পরে আলাপ করা যাবে। আপনাকে ধন্যবাদ। আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে আপনার সাথে আলোচনা করব, তার আগে আমরা একটু আলোচনা করে আসি। জনাব মাজিদুল হক আপনার সাথে। আপনি শুনছিলেন ডক্টর মঞ্জুর হোসেন বলছিলেন যে আমাদের এই 50 বছরের অর্জনের পেছনে চালিকা শক্তিগুলো কি ছিল, কি কি স্তম্ভের উপর ভিত্তি করে আমরা এতটুকু পর্যন্ত এসেছি। এখন আমার কথা হচ্ছে এই স্তম্ভগুলোকে আমরা কতটুকু শক্ত উক্তভাবে রাখতে পেরেছি। আমরা দেখছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে অস্থিরতা তৈরি হচ্ছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন, তারা মাঝে মাঝে দেখছি যে হাজার হাজার শ্রমিক বিদেশ থেকে ফেরত আসছে, আমরা স্কিলড লেবার এক্সপোর্ট করতে পারছি না। এই জায়গাগুলোতে অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। মানে আমাদের যে মূল স্তম্ভগুলো, যেই জায়গাগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই স্তম্ভগুলোকে আমরা কতটুকু শক্ত পোক্ত করতে পারছি বলে আপনার মনে হচ্ছে, অন্তত বিগত সময়গুলোতে এই 50 বছরে এসে? জি, ধন্যবাদ আমাকে একটা ভালো একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেলএসকে। আমি 50 বছরের ইকোনমি সিচুয়েশনকে যদি আমি বিশ্লেষণ করতে চাই না, এটা মঞ্জুর ভাই বলেই গিয়েছেন, আমি কিছু বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে যে যখন দেশ যখন স্বাধীন হলো, তখন কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল না বললে চলে। তখন বঙ্গবন্ধু চিন্তা করলেন কিভাবে আমি এটা কিভাবে এই তলাবিহীন ঝুড়িকে, তলাবিহীন ঝুড়ি ছিল এটা কিন্তু সত্য কথা, ঠিক আছে, এই তলাবিহীন ঝুড়িকে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তখন বঙ্গবন্ধু একটা ভিশনারি প্ল্যান নিলেন যে ওআইসির সাথে চুক্তি করার জন্য। তো ওআইসি যখন মেম্বারশিপ হয়ে গেল, তখন বিদেশি লোক পাঠানো শুরু হলো। তো তখন থেকেই আমাদের রেমিটেন্স যোদ্ধারা কিন্তু বিদেশে যাওয়া শুরু করলো। তা আমি তো বাংলাদেশ পার্লামেন্টের কোকাসান মাইগ্রেশন ডেভেলপমেন্টে প্রায় প্রোগ্রামেই আমি সেখানে কথা বলি, আপনারা জানেন মাইগ্রেশন ইস্যু নিয়ে।
এবং আমি সামনে 27 তারিখেও কিন্তু ব্রুনাইতে বাংলাদেশ এম্বাসি আমাকে আজকে দাওয়াত দিয়েছে, সেখানেও কথা বলবো এই শুনিয়ে। তো এনিওয়ে, তা সেটা হচ্ছে যে মাইগ্রেশন শুনিয়ে যদি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখনো পর্যন্ত রেমিটেন্স যোদ্ধাদের আমরা যদি এই এখন ফাউন্ডেশন আমাদের হয়ে গেছে, আমাদের এক্সপোর্ট আর্নিংস, রেমিটেন্স আর্নিংস, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সবকিছু কিন্তু এটা কিন্তু আমাদের একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন এখন হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। এখন আমাদের কাজ হচ্ছে যে ডেভেলপ ইকোনমিকে ফলো করে তাদের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলা। তা সেটার জন্য আমাদের দরকার যে আরো রিজার্ভ, সেই রিজার্ভকে বাড়ানোর জন্য আমাদের এক্সপোর্ট আর্নিংস রেমিটেন্স ছাড়া কোনো উপায় আমি দেখতেছি না। তাহলে কি হচ্ছে, রেমিটেন্স যোদ্ধাদের কি হচ্ছে, আমার তারা যে অবদান রাখতেছে সেই তাদের কন্ট্রিবিউশনকে কিন্তু আমরা ইগনোর করতেছি, বারবার ইগনোর করতেছি। সরকার সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু এর পরেও একটা একটা সিন্ডিকেশন হয়ে যাচ্ছে। দেখেন বিমান ফেয়ার, প্লেন ফেয়ার নিয়ে কিন্তু একটা সিন্ডিকেশন হয়ে গেছে। সেটা যদি বাংলাদেশ কমিশন যদি এই কার্টেল ভাঙার ক্ষমতা রাখে, তাদের হাতে এতই ক্ষমতা, সেটা কতটুকু করতেছে এটা আমি জানি না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওয়েস্ট থেফট হয়েছে। হ্যাঁ, অনেক শ্রমিকদের কিন্তু টাকা পয়সা দেয় নাই, ঠিক আছে, তাদেরকে দেশে পাঠানো হয়েছে। এই ওয়েস্ট থেফটের যে জাজমেন্টটা, আমি কিছুদিন আগে দু একটা প্রোগ্রামে বলেছি এবং আমি লিখেছি পত্রিকাতেও, আমি কলম লিখেছি যে ওয়েস্ট থেফটের জাজমেন্টটা কত দ্রুত একটু দ্রুত করতে হবে, এবং ওয়েস্ট থেফটের জাজমেন্টটার জন্য আমার ফরেন মিনিস্ট্রির একটা সহযোগিতা করতে হবে। এখন আমি যদি রেমিটেন্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আমার অর্থনৈতিক যে গতিটা এটা কিন্তু স্থবির হতে বাধ্য হবে। কারণ আমার কিন্তু এক্সপোর্ট আর্নিংস যেটা বলতেছেন, ইউনাইটেড নেশনস কিন্তু বলেছে যে আরসিপি তে জয়েন করার না করার কারণে 12% এক্সপোর্ট কিন্তু ওই সমস্ত দেশগুলোতে আমার কমে যাবে। সুতরাং বিষয়গুলো হচ্ছে যে আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে গেছে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, ডেভেলপড ইকোনমির সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে এখন সামনের দিকে এখন আমাদের যাত্রা করতে হবে, এটা হচ্ছে বিষয়। আর গভর্নমেন্ট যে বিভিন্ন প্ল্যান নিয়েছে, সেকেন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান 2021 থেকে 2041 পর্যন্ত যে প্ল্যানটা নিয়েছে, এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তো আমার কিছু ফান্ডিংও দরকার। আমার আমার অনেকগুলো এখানে ভিশন আছে, এই ভিশনগুলো বাস্তবায়ন করার জন্য সবাইকে সচেতন হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, এছাড়া সম্ভব না। এখন আমরা যে বিদেশি ঋণগুলো নিচ্ছি, আমরা যে সেই ঋণগুলোর জন্য আমার ইউটিলাইজেশনটা প্রপারলি হয়, এই ঋণগুলোর জন্য আমার টাইমলি ইউটিলাইজেশন হয়, সেদিকেও কিন্তু আমাকে খেয়াল করতে হবে। এডিবি ইমপ্লিমেন্টেশন নিয়ে প্রাইম মিনিস্টার বারবার বলেছে যে কেন এত ডিলে হচ্ছে। হ্যাঁ, তাই এই ইমপ্লিমেন্টেশনের কিন্তু টাইমলি একটা এক্সিকিউশনের কিন্তু একটা বিষয় আছে। আরেকটা বিষয়ে আমি কথা বলতে চাই, আমি সবসময় সেন্দু চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আমি তো গেস্ট লেকচারার হিসেবে কথা বলি প্রায় তাদের এক্সপার্ট ইন্টারন্যাশনাল এক্সপার্ট সেশনে ইন্ডিয়া চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। সেখানে আমি যখন রিজনাল কানেক্টিভিটি নিয়ে কথা বললাম, সেটা রিজনাল কানেকটিভিটি নিয়ে আমি এখানে কিন্তু এখানে বিবিআইএন যেটা আছে, বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মায়ানমারের যে একটা চুক্তি আছে, মোটর ভেহিকল এগ্রিমেন্ট, সেটা কিন্তু আমরা এখনো বাস্তবায়ন করতে পারতেছি না। রিজনাল ব্লকগুলো কিন্তু থেমে আছে, সার্ক তো থেমে আছে, তারপরে বিবিআইএন থেমে আছে, বাংলাদেশ ইন্ডিয়া চায়না মায়ানমারের যে ইকোনমিক করিডোর, এটাকে যদি আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এক্সপানশন আসবে, আমাদের ডেভেলপমেন্ট আসবে। এবং 2041 সালের ভিতরে সরকার যে 8টা এক্সপ্রেসওয়ে তৈরি করতে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের একটা খুব ভালো একটা মেসেজ যে আমরা সামনের দিকে এগিয়ে যাবই যাবো, রিজনাল কানেকটিভিটির মাধ্যম দিয়ে এগিয়ে যাবই যাবো। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখন যারা অবদান রাখতেছে রেমিটেন্স যোদ্ধারা, তাদের জন্য তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, তাদের পাসপোর্ট ইস্যু থেকে শুরু করে সবকিছু যেন আমরা খুব স্পিডি একটা এক্সিকিউশন করতে পারি। এক্সপোর্টের বিষয়ে আরএমজি সেক্টরের যে মঞ্জুর ভাই যেটা বললেন যে আমরা আজকে সেকেন্ড পর্যায়ে, সেটা ঠিক আছে, কিন্তু ভিয়েতনাম মানে এতটাই ডেভেলপ, মানে তাদের স্ট্র্যাটেজিটা এতটাই ডেভেলপ করেছে, এতটা কনসাইজ করেছে তাদের স্ট্র্যাটেজিটা, তারা কিন্তু মানে ব্রড কোনো নেয় নাই, একদম ব্রিফ করে তাদের পলিসিটাকে ব্রিফ করে কিভাবে এফডিআইটাকে ইনফ্লো বাড়ানো যায় বা বিভিন্ন যে পলিসিগুলা সেইগুলোকে কিন্তু তারা মানে অনেক দূরে এগিয়ে গেছে। সুতরাং আমাদেরকে ওইভাবে ফলো করতে হবে। সেদিন প্রতিমন্ত্রী ছিলেন একটা প্রোগ্রামে, চাইনিজ প্রোগ্রামে মঞ্জুর ভাইও প্যানেলিস্ট হিসেবে দাওয়াত ছিল, কিন্তু ওনার একটা কি ব্যাক পেনের কারণে উনি আসতে পারেনি, আমিও ছিলাম সেখানে, বলেছি যে দেখেন করোনার ভিতরে ভিয়েতনাম এফডিআই কতক্ষণ বাড়াইছে, আমি আমি কেন এফডিআই আসতে পারলাম না, অবশ্যই আমার গ্যাপ আছে, অবশ্যই আমার পলিসিগত গ্যাপ আছে, আমার স্ট্র্যাটেজিক গ্যাপ আছে। হ্যাঁ, সেটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদেরকে অনেক মানে এখনো পর্যন্ত অনেক মানে অনেক ধরনের সমস্যার ভিতরে কিন্তু আমরা আছি, যেরকম ভিয়েতনাম, কম্বোডিয়া, কে লাওস, যে আমরা কম্পিউটার মনে করি, কিন্তু ভিয়েতনাম কিন্তু মানে মানে তারা অনেক দূরে এগিয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে এখন বসে থাকলে চলবে না,
আমাদেরকে সহজ করে, পলিসিগুলো সহজ করে, সংক্ষিপ্ত করে, কনসাইজ করে আমাদেরকে মানে তাদেরকে আকর্ষণ করার চেষ্টা করতে হবে যদি তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। বাকিটা আমি পরে বলবো। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর মঞ্জুর হোসেন, যেমনটি বলছিলেন মাজিদুল হক, তিনি বলছিলেন যে রিজিওনাল কানেক্টিভিটির উপর জোর দেওয়া উচিত, আমাদের এফডিআই কে আকর্ষণ করার জন্য আমাদের যে পলিসিগুলো আছে এগুলোকে ইজি করা উচিত। পলিসি ইজি করা নিয়ে কিন্তু ইতিমধ্যে কাজ চলছে বা কথাবার্তা চলছে, আপনার কাছে কি মনে হয় যে কতটুকু অগ্রগতি হচ্ছে, আরো কিভাবে করলে বা এই জায়গাটা আসলে আরেকটু কিভাবে জোরালো ভাবে কাজ করা যায় বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমি আমি রিজিওনাল কানেকটিভিটি তো আমাদের কিছু কাজকর্ম হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু দেখতে হবে যে আমরা আসলে রিজিওনাল ইকোনমিতে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজটা কোথায়। আমি মনে করি না যে আমাদের খুব বেশি কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। আমাদের চায়না আমাদেরকে প্রায় 97% প্রোডাক্টে মানে ফ্রি অ্যাক্সেস দিয়েছে, কিন্তু আমরা কিন্তু খুব বেশি যেতে পারিনি, কারণ আমাদের প্রোডাক্ট বলতে আছেই শুধুমাত্র আরএমজি, যেটা বলার মতো, যেটা এক্সপোর্ট করার মতো। ইন্ডিয়াতে আরও আগেই আমাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল যে অনেক নন ট্যারিফ ব্যারিয়ার যোগ করা হয়েছে, যার কারণে আমরা ওইসব দেশে যেতে পারিনি। এবং না যেতে পারার বড় কারণ হচ্ছে যে ইন্ডিয়া যেই মার্কেটে কম্পিট করে আমরা সেই মার্কেটেই কম্পিট করি ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়নে, বিশেষ করে গার্মেন্টসের ক্ষেত্রে, রেডিমেড গার্মেন্টসে। তো আমি খুব বেশি আশাবাদী না যে রিজিওনাল কানেকটিভিটি বলতে সাউথ এশিয়ার মধ্যে যদি কিছু হয় সেটা দিয়ে খুব বেশি এগোনো যাবে না। মাজেদুল হক ভিয়েতনামের কথা বলছিলেন, এটা অনেকেই ইদানিং বলেন, এটা পপুলার টপিক হয়ে গেছে। আমি পার্সোনালি মনে করি, আমি জাপানে অনেকদিন ছিলাম, আমি জানি যে ভিয়েতনামের সিচুয়েশনটা, ভিয়েতনাম ইজ নট এট অল কম্পেয়ারেবল উইথ বাংলাদেশ। এটা শুধুমাত্র বললেই হবে না যে ভিয়েতনামের ভিয়েতনামের পলিটিক্যাল কালচার যে স্ট্রাকচার, দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ। ভিয়েতনামে বিলিয়ন বিলিয়ন ডলার আছে জাপানিজ ইনভেস্টমেন্ট, সেটা কি বাংলাদেশে আছে? নাই। কারণ হচ্ছে ভিয়েতনামে একটা কনস্ট্যান্ট এবং স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন আছে বহুদিন থেকে, তাদের কালচারাল একটা হারমোনি আছে তাদের সাথে। জাপানিজ ইনভেস্টমেন্ট যাওয়ার এটা একটা বড় কারণ, সেটা বাংলাদেশে বিভিন্ন কারণে আসে না। ভিয়েতনামে অ্যাপারেল সেক্টর, বিশেষ করে আরএমজি সেক্টরের পজিশন কিন্তু অনেক নিচে, তারা ইলেকট্রনিক্সে তো 100 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে। সুতরাং ওইটা বলার খুব বেশি না যে ভিয়েতনাম করছে বলে আমরা করতে পারবো, ভিয়েতনামকে ফলো করে আমরা কেন যেতে পারছি না। 90 সালে ভিয়েতনাম আমাদের মতো ছিল, আসলে দিজ আর নট দ্য কম্পারেবল এক্সাম্পলস। হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে যে আমাদের অবস্থানটাকে, আমি মনে করি এখন আমাদের সময় এসেছে আরএমজি থেকে ডাইভার্সিফাই করার। আরএমজি দিয়ে আর খুব বেশি দূর এগোনো যাবে না। আপনি যদি ডাইভার্সিফাই করে কি কি প্রোডাক্টকে আপনি সম্ভাব্য বলে মনে করেন? হ্যাঁ, সেটাই আমি আসছি। কারণ হচ্ছে আপনি, আমরা স্টেশন মডেলটাকে দেখতে পারি, তাদের যে উন্নয়নের মডেল, সেখানে দেখা গেছে তারাও ইনিশিয়ালি অ্যাপারেল এক্সপোর্ট দিয়েই শুরু করেছিল, ভিয়েতনামও তাই আছে এখনো, কিন্তু পরবর্তীতে তাদের পরবর্তী ধাপ বলেছে ইলেকট্রনিক্স, স্মার্টফোন বা টিভি, এই জাতীয় ইলেকট্রনিক্সের দিক থেকে। আমি মনে করি আমাদেরও এই জায়গাতেই কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে ভবিষ্যতে কিন্তু এগিয়ে যাওয়ার। সেই কারণটা আমি বলি, যদিও বা আমাদের এই সেক্টরে খুব বেশি সাফল্য নেই, হয়তো লেদার বা অন্যান্য ফার্মাসিউটিক্যালস, এগুলো এগুলো 1 বিলিয়ন ডলারও আমরা খুব বেশি ছুঁতে পারিনি। কিন্তু যেটা আমাদের সুবিধা আছে সেটা হচ্ছে যে আমাদের ICT সেক্টরে কিন্তু আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে, বিশেষ করে ICT সার্ভিস সেক্টরে, এবং সেটা এখন অনেকটা 1 বিলিয়ন ডলারের মতো আমরা এক্সপোর্ট করছি। কিন্তু যদি আমাদের প্রপার হিউম্যান ক্যাপিটাল হয়, আমরা যদি ভালোভাবে ট্রেন আপ করতে পারি, আমরা যদি বিদেশ ভালোভাবে বিদেশি FDI আনতে পারি, বিশেষ করে ICT এবং ইলেকট্রনিক্সে, আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। আপনি ওয়ালটনকে দেখেন, ওয়ালটন কিন্তু এখন বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে, সেভাবে স্যামসাংয়ের R&D প্লান্ট কিন্তু বাংলাদেশে আছে, এখন মোবাইল ফোন কিন্তু স্মার্টফোন বাংলাদেশেই হচ্ছে, এবং চায়না থেকে প্রচুর স্মার্টফোন, মোবাইল ফোন এবং অন্যান্য কম্পিউটার এবং ICT ডিভাইসেস এবং অ্যাক্সেসরিজ কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে। আমার মেইন প্রশ্ন হচ্ছে, যদি আমরা প্রপারলি ইনসেন্টিভাইজ করতে পারি, তাহলে এই সেক্টরে যথেষ্ট সম্ভাবনা আছে। আমাদের ছেলেপেলেরা যথেষ্ট মেধাবী এবং তারা খুব অল্পতেই ক্যাচ আপ করতে পারে, এবং যদি এটাকে আমরা প্রপার ইনসেন্টিভ দিই, তারপরে প্রোডাকশনগুলো যদি উঠিয়ে দিতে পারি, তাহলে আমার ধারণা যে নেক্সট আফটার আরএমজি সেক্টর উড বি দা ইলেকট্রনিক্স এবং এই ধরনের ICT সেক্টর হতে পারে। এটাই আমাদের একমাত্র সম্ভাবনা আছে যেখানে আমরা খুব কুইকলি 100 বিলিয়ন ডলারে হয়তো চলে যেতে পারবো, যদি আমাদের সেই রকম প্রপার ইনভেস্টমেন্ট হয় এখানে। লেদার বলেন বা অন্যান্য যেগুলো আছে বর্তমানে সেকেন্ড স্টেজে, এগুলোর দ্বারা আমাদের খুব বেশি দূর যাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। সুতরাং আমাদের
একটা হচ্ছে যে আমাদের নতুন সেক্টর যেটা বললাম ইলেকট্রনিক্স আইসিটি এইসবের দিকে প্রচুর মনোযোগ দাও, কিছুটা সরকার দিয়েছে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার মাধ্যমে আইসিটি সেক্টরকে প্রচুর প্রণোদনা দেওয়া হচ্ছে, প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, কিন্তু এটাই যথেষ্ট নয়। কারণ হচ্ছে যে আমাদের যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, বিশেষ করে যে স্কিল ম্যান পাওয়ার দরকার আইসিটি ইলেকট্রনিক্স এইসবের ক্ষেত্রে, সেটা থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। সুতরাং এখানে আরো মনোযোগ দিতে হবে। স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো, সরকারেরও অনেক প্রোগ্রাম আছে আমি জানি, কিন্তু তারপরেও যেটা দরকার যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া যে লিঙ্কেজটা বলি আমরা, অর্থাৎ ছাত্রছাত্রীরা যে ধরনের পড়াশোনা করে আসে ইউনিভার্সিটিতে, তারপরে এসে যখন ইন্ডাস্ট্রিতে আসে তাদের সেই পড়াশোনার সাথে কিন্তু রিয়াল যে প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন তার সাথে মিল থাকে না অনেক ক্ষেত্রে, যার কারণে ইন্ডাস্ট্রি সেক্টররা অলওয়েজ বলে, বিশেষ করে আইসিটি ইন্ডাস্ট্রি সেক্টর, তারা বলে যে ওদেরকে আমাদেরকে পুনরায় ট্রেনিং দিতে হয়, আবার নতুন করে তাদেরকে তৈরি করতে, তৈরি করার পরে কিছুদিন পর তারা আবার অন্য ফার্মে চলে যায়। এটার একটাই কারণ হচ্ছে যে যে ইউনিভার্সিটি যে কারিকুলামটা আছে সেটা আপ টু ডেট করতে হবে এবং সেটা ইন্ডাস্ট্রির সাথে কম্প্যাটিবল হতে হবে, এটা হচ্ছে বড় কথা। দ্বিতীয় হচ্ছে আরএমজি সেক্টরের কিন্তু নিজেদেরাও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। যখন আমরা এলডিসি গ্রাজুয়েশনে চলে যাব 2026 সালে, তখন কিন্তু তার যে জিএসপি সুবিধাটা ইউরোপিয়ান মার্কেটে পাচ্ছে বা অন্যান্য মার্কেট অ্যাক্সেসের যে সুবিধাগুলো পাচ্ছে সেগুলো থাকবে না। তখন যেটা করতে হবে যে তাদেরকে আরও মোর কম্পিটিশন ফেস করতে হবে, এবং সেই ফেস করতে গেলে তাদেরকে যেটা হবে, ইভেন সরকারের যে ধরনের এখন ধরেন তাদেরকে অনেক ধরনের সুবিধা দিচ্ছে, বিশেষ ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে বা অন্যান্য অনেক ধরনের নীতিগত সুবিধা দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু আর দিতে পারবো না। সেই ক্ষেত্রে তাদেরকে মোর কম্পিটিটিভ হতে হবে, তাদেরকে এফিসিয়েন্সি বাড়াতে হবে, আমরা যেটা বলি দক্ষতা বাড়াতে হবে, তাদেরকে প্রফিট মার্জিন যাই আছে সেটা হয়তো আর একটু স্যাক্রিফাইস করতে হতে পারে, এবং সরকারেরও সেদিক থেকে অনেকগুলো হয়তো নতুন ধরনের হয়তো পলিসি সাপোর্ট হয়তো দিতে হবে, সেগুলো যাতে করে ডব্লিউটিও বা অন্যদের সাথে রেগুলেশনের সাথে মানে কনফ্লিক্ট না হয় সেগুলো করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তাদেরকে নিজেদেরকে নিজেদের দক্ষতা এবং প্রতিযোগিতাপূর্ণ হতে হবে, এবং সেক্ষেত্রে কোনো বিকল্প নাই। সবাই বলছে যে আরএমজি সেক্টরকে সরকারের বহু প্রণোদনা দেওয়া হয়েছে, বহু রকমের সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু আর কতদিন, আজকে 30 বছর হয়ে গেছে, একটা সেক্টর কি দাঁড়াতে পারে না নিজের পায়ে? আমি মনে করি তারা অবশ্যই দাঁড়িয়েছে নিজেদের পায়ে। যেটা দরকার তাদেরকে একটা পুশ দরকার, একটা মানে সাপোর্ট লাগবে সরকারের দিক থেকে, বিশেষ করে ধরেন এফটিএ যদি করা যায় কোনো কোনো দেশের সাথে যেখানে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, তারপরে হয়তো আমরা অন্য ধরনের সাপোর্ট দিতে হবে, পোর্টে সাপোর্ট দিতে হবে বা অন্যান্য জায়গায়, সেগুলো ট্রেড ফ্যাসিলিটেশনের অংশ, সেগুলোতে যদি দিতে পারি তাহলে হয়তো আরএমজি সেক্টর একটু ভালো অবস্থানে যাবে। কিন্তু আমাদেরকে শুধুমাত্র একটি সেক্টরের উপর মানে ডিপেন্ডেন্ট হওয়াটা অর্থনীতির জন্য ভালো নয়। এটাকে সবসময় বলা হয় যে যে এটা অলওয়েজ এক্সপোজ টু এক্সটার্নাল শক, যদি আপনি বিদেশে কোনো কিছু ঘটে তাহলে আরএমজি সেক্টর কিন্তু ধস নামবে, এবং সেই ধসের কারণে অর্থনীতিতে একটু বড় ধস আসতে পারে। তো আমাদেরকে একাধিক সেক্টরের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। অ্যাট দ্য সেম টাইম ডোমেস্টিক যেই ফার্মগুলো আছে সেগুলোকে, বিশেষ করে এসএমই সেক্টর নিয়ে আমি বহুদিন যাবৎ কথা বলছি এবং কাজ করছি, এসএমই সেক্টরকে আরও বেশি করে শক্ত ভিত্তির উপর দাঁড়ানোর জন্য সরকারের প্রণোদনা, ব্যাংকিং সেক্টরের প্রণোদনা এবং অন্যান্য কিছু দরকার, যাতে করে তারা এইসব বড় ফার্মগুলো এক্সপোর্ট সেক্টরকে তারা সাপোর্ট দিতে পারে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করতে পারে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনের পথ চলার ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশ যখন মধ্যম আয়ের বা উচ্চ আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, তাই আমাদেরকে এক্সপোর্ট লেড গ্রোথের দিকে যেতে হবে, এবং সেটা করার জন্য ইলেকট্রনিক্স ইজ দ্য ওয়ান অফ দ্য পটেন্সিয়াল সেক্টর, আইসিটি ইজ ওয়ান অফ দ্য পটেন্সিয়াল সেক্টর, বাকিগুলো যা আছে সেগুলো হয়তো ধীরগতিতে আগাবে, কিন্তু দ্রুত যদি আগে এগোতে হয় তাহলে আমি মনে করি এই 2-3টা সেক্টরের উপর বেশি মনোযোগ দেওয়া দরকার। জি জনাব মাজিদুল হক, ডক্টর মঞ্জুর হোসেনের সাথে আপনি সহমত পোষণ করেন কিনা যে আমাদের আরএমজি সাথে আরো একটা যদি আমাদের এমার্জিং একটা সেক্টর তৈরি হয় সেটা হওয়া উচিত ইলেকট্রনিক্স অ্যান্ড আইসিটি সেক্টর? আপনার দৃষ্টিকোণে আরো কিছু আছে কিনা যা বাংলাদেশ থেকে এভাবে বড় একটা এক্সপোর্ট আর্নিং সেক্টর হতে পারে? জি অফকোর্স, হ্যাঁ অফকোর্স, মানে আই এগ্রি উইথ মঞ্জুর ভাই, কারণ হচ্ছে যে সেটা হচ্ছে যে উনি একদম রাইট কথা বলেছেন। হ্যাঁ, সেটা কেন আমাদের দেশে দেখেন অল্টন, কিন্তু আমরা এখন নেপালে খুব ভালো মার্কেট শেয়ার নিয়েছি, নেপাল ভুটানে আমরা মার্কেট শেয়ার নিয়েছি, আরো কিছু কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করতেছি, তো অল্টন অল্টন কিন্তু আমরা এটা এস্টাবলিশ করতে পারছি।
আপনি সাউথের সাথে কিছু কিছু কান্ট্রি আমরা এস্টাবলিশ করতে পারছি। তাই এইভাবে মঞ্জুর ভাই যেটা বললেন যে ইলেকট্রনিক্স মার্কেট আমাদেরকে আমাদেরকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, কারণ অনলি আরএনজি তে গেলে আমরা কিন্তু হঠাৎ করে একটা মানে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, মানে একটা একটা বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে যে আমি যদি ইউরোপিয়ান ইউনিয়ন সেটা হচ্ছে যে জিএসপি ফ্যাসিলিটিস দিচ্ছে, সেটা হচ্ছে যে ইবি আমরা যে ফ্যাসিলিটিস পাচ্ছি, এখন ইবিএ থেকে এটা বন্ধ হয়ে গেলে আমরা জিএসপি প্লাস এর জন্য এখন নেগোসিয়েশন করতেছি। এখন জিএসপি প্লাসটা পেতে কিন্তু এত সহজ না। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের বলেছে যে জিএসপি ইজ নট এ পিকনিক, এটা মঞ্জুর ভাই জানেই, ঠিক আছে। সুতরাং সেখানে আমাদেরকে ওই সুবিধা পেতে হলে আমাদেরকে 28টা কন্ডিশন ফুলফিল করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের। তাহলে 28টা কন্ডিশন ফুলফিল করাটা কিন্তু এটা আমাদের একটা টাইমের একটা সময়ের বিষয়। তাহলে আমাদের আমাদের কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ছাড়া, মঞ্জুর ভাই যেটা বলে গেলেন রাইট কথা বলেছেন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ছাড়া আমরা রিস্ককে কিন্তু আমরা কখনো মিটিগেট করতে পারতেছি না। সুতরাং আমার ইলেকট্রনিক্স মার্কেট, আমার ডিজিটাল বাংলাদেশ তৈরি করার যে পরিকল্পনা সরকার নিয়েছে, মানে বাজেটও অনেক দিয়েছে, অনেক কর্ম পরিকল্পনা করেছে, এটা এটা আস্তে ধীরে 2-3 বছরের ভিতরে হয়তো এটা ফ্লারেশ হয়ে যাবে, আমরা এক্সপোর্ট করতে সমর্থ হব। এক সেকেন্ড হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে লেবার রাইট, লেবার ইস্যু, মানে লেবার প্রবলেম যে ইস্যুগুলো আছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউএসএ যে যে বারগুলো আমাদেরকে দিয়েছে সেই জিনিসগুলোকে আমাদেরকে খুব দ্রুত অ্যাড্রেস করতে হবে। কারণ দেখেন রানা প্লাজা ধ্বংসের পরে কিন্তু ইউএসএ কিন্তু তার সুবিধা বন্ধ করে দিচ্ছে, সেটা তারা কোনোভাবেই আমাদের আমরা নেগোসিয়েশন করতে পারতেছি না। তারপরে আমরা এখন জিএসপি প্লাসের জন্য আমরা নেগোসিয়েশন করতেছি, তারা কিন্তু খুব কড়া কথায় বলতেছে, হ্যাঁ ভদ্রভাবে বলতেছে, তারা কিন্তু স্যাটিসফাইড না, কোনোভাবে স্যাটিসফাইড না। সুতরাং আমি বলতেছি কিন্তু আমার দেশের সাথে এইগুলোকে আমাদেরকে খুব দ্রুত অ্যাড্রেস যদি আমরা করতে পারি, তাহলে ওই সুবিধা জিএসপি প্লাস সুবিধা যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের কিছুটা এই আমাদের কিছুটা মানে লস লাঘব হবে, আর আমরা যদি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। আর একটা বিষয় হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে যে লেবার লেবার এক্সপোর্ট আমি কত করতে পারি। লেবার এক্সপোর্ট করলে হবে না, এখন স্কিলড লেবার এক্সপোর্ট করতে হবে, কারণ স্কিলড লেবার বন্ধুর ভাই সেটা বারবার বলে গেছেন হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট না করা ছাড়া, কারণ আমার লেবার যে আমার লেবার সে বাংলাতেও ভালোভাবে কথা বলতে পারতেছে না, অথচ ইন্ডিয়ান লেবার পাকিস্তানের লেবার দেখেন তারা কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সে কথা বলতেছে, তাদেরকে নিয়োগ দিচ্ছে একই কোম্পানি, তার বেতন দেখা যাচ্ছে যে মানে তার বেতন থেকে তার বেতন 10 গুণ বেশি, 5 গুণ বেশি, 3 গুণ বেশি। তার বিষয়টা হলো যে স্কিল, এটা হচ্ছে যে স্কিলের অভাবে কিন্তু তার স্যালারিটা কিন্তু কম, তার মজুরি কম। তো সুতরাং আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, এবং সেটা হচ্ছে যে আমাদেরকে বেশি বেশি কান্ট্রিতে, মানে আমার শুধু আমি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে যাবো না, আমি কোন কান্ট্রিতে আমার লেবার ডিমান্ড আছে, যেরকম সাউথ আফ্রিকাতে এখন লেবার পাঠাচ্ছে সরকার, ঠিক আছে। তা আমি অনেক 2 বছর আগে আমি কিভাবে সংবাদ পাইছি যে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকার মার্কেটটা নিচ্ছে, তো হঠাৎ করে আমি একটা কলাম লিখলাম যে সাউথ এশিয়া মার্কেট আমরা নিতে পারি কিনা। তো সুতরাং এখন আবার সাউথ এশিয়া মার্কেটে লেবার ডিমান্ড বাড়তেছে, সুতরাং আমরা সাউথ দেশগুলোতে আমরা এটা পাঠাতে পারি। শুধু ওই দেশগুলোতে না, অন্যান্য অনেক দেশগুলোতে আসে এবং তাদের কি প্রবলেম সেই প্রবলেমটাকে সাধারণত অ্যাড্রেস করতে হবে, তাছাড়া কিন্তু আমার ইকোনমি মানে দাঁড়ানোর কোনো সময় না। একটু বলি কাইন্ডলি, মঞ্জুর ভাই যেটা বললেন যে এফটিএ এর কথা পিটিএ এর কথা, দেখেন সেটা হচ্ছে যে হ্যাঁ আমাকে এফটিএ পিটিএ তে যেতে হবে, কিন্তু এখন আমি ভুটানের সাথে পিটিএ করলাম, নেপালের সাথে করলাম, কিন্তু আমার কিছু কান্ট্রির সাথে করতে হবে যেটা আমার মানে বেনিফিটটা অনেক বেশি, কারণ ভুটানের সাথে নেপালের সাথে করাতে আমার বেনিফিটটা এত বেশি আসবে কিনা আমার কাছে মনে হয় না। তবে আমরা শুরু করলাম, আমরা নেগোসিয়েশন শুরু করলাম, এটা আস্তে 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 এটা আমাদের বাড়তেছে, এটা ডেভেলপিং, এটা কাজ সরকার, এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা দিক যে আমরা প্রিমিশন ট্রেড এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাড়াচ্ছি, এটা কিন্তু একটা আমাদেরকে খুব ভালো একটা দিক নিতে মানে গাই আমরা ভালো সংবাদ পেতে যাচ্ছি। এটা আমরা ধীরে ধীরে আরো অনেকগুলো কান্ট্রির সাথে পিটিআই বা এফটিআই করতে পারবো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারবো বলে কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ও কিছুদিন আগে বলেছিলেন যে আমরা চেষ্টা করছি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য। অন্যদিকে আপনি যেটা ফোকাস করছিলেন যে স্কিলড লেবার, জনাব মঞ্জুর হোসেন ফোকাস করেছেন যে আইসিটি এবং ইলেকট্রনিক্স সেক্টরটাকে আরো পেট্রোনাইজ করে এটাকে আরো ডেভেলপ করা যায় কিভাবে সেই জন্য কাজ করা, এবং সেটা নিয়ে অলরেডি কাজ হচ্ছেও, কিন্তু স্কিলড লেবার তৈরি করার ক্ষেত্রে কি আসলে আমরা কোনো ম্যাসিভ কার্যক্রম দেখছি দেশে? আমরা দেখছি যে বিদেশে যাচ্ছেন অনেক, মানে প্রতিদিনই লেবার বিদেশে আমরা এক্সপোর্ট করছি, কিন্তু স্কিলড লেবার তৈরি করার ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে ভাষাগত একটা প্রতিবন্ধকতা রয়েছে, বা কাজের যে ভিসায় যাচ্ছে, যে কাজের জন্য যাচ্ছে, সে কাজের দক্ষতা অর্জন করে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে হয়তো বা রেমুনারেশনটাও চেঞ্জ হয়ে যায়,
যদি একটা লেবার একটু স্কিল হয়ে থাকে সেক্ষেত্রে বিদেশে যে দেশে যান তিনি সেই দেশে তার রেমুনারেশন নিশ্চয়ই চেঞ্জ হয়ে যায়। এই জায়গাটা আসলে অনেকদিন যাবতই কিন্তু আপনারা যারা কথা বলেন গণমাধ্যমে আপনারা বলছেন বারবার, কিন্তু আদৌ কি এই জায়গাটা একেবারে চোখে পড়ার মতো ম্যাসিভ কাজ হচ্ছে আপনাদের দুজনের কাছেই? প্রশ্নটা রইল প্রথমে আমি জনাব মঞ্জুর হোসেন আপনার কাছে যেতে চাই। আমি আমার যতটুকু মনে হয় যে মার্কেট অ্যাসেসমেন্টটা ভালো হয় না আমাদের, যেসব বিদেশে যেসব দেশে যায় আসলে তাদের কি ধরনের দরকার, কি ধরনের লেবার আমাদেরকে তৈরি করতে হবে সেটা আমরা ভালোভাবে করি না। আমাদের কাছে হচ্ছে এটা লো হ্যাঙ্গিং ফুডের মতো, যেটা আমার সহজে আসছে, যে ধরনের লেবার চাচ্ছে আমি তাদেরকেই পাঠিয়ে দিচ্ছি। যে আমার যে মার্কেটটা ধরার জন্য আর একটু হাই এন্ড লেভেলে ধরার জন্য যে ধরনের এফোর্ট দেওয়া দরকার আমার মনে হয় না সেটা দেওয়া হচ্ছে বা সেই ধরনের কাজ হচ্ছে। এখন একটা হচ্ছে যে এক্সিস্টিং স্কিল আছে আমাদের তাদেরকে পুশ করা, সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে না। আর একটা হচ্ছে আমি নতুন করে তৈরি করে পাঠাবো, আমার মনে হয় দুটোর কোনোটাই হচ্ছে না। তো এখন সেই ক্ষেত্রে আমি জানি না যে এত মানে সরকার ওইভাবে উদ্যোগ নিয়ে পারবে কিনা এত বড় জনসংখ্যার দেশে সেটা হচ্ছে কিনা, কিন্তু এটা প্রাইভেট সেক্টরও এই এই ক্ষেত্রে অবদান রাখতে পারে আমার এতটুকু মনে হয়, বিশেষ করে যারা ম্যান পাওয়ার এক্সপোর্টের সাথে জড়িত। হয়তো সামান্য 2-3 দিনের জন্য আমি দেখলাম যে মেয়েদেরকে যখন পাঠাচ্ছে 2-3 দিন 4 দিনের জন্য একটা ট্রেনিং দিচ্ছে, এগুলো তো এনাফ না ওই ধরনের। এখন নার্স পাঠানোর জন্য আমি জানি যে অনেক দেশে ডিমান্ড আছে, কিন্তু আমরা সেই রকম ভাবে সেই পলিসিটা নিতে পারছি না। কারণ আমি বেশ কয়েক বছর আগে যতটুকু জানতে পেরেছিলাম নার্সদেরকে বিদেশে পাঠাতে তাদেরকে বোধহয় ব্যাচেলর ডিগ্রি দিতে হয়, আমাদের দেশে হয় ডিপ্লোমা ডিগ্রি। তো সেই ব্যাচেলর ডিগ্রি করার জন্য নার্সিং স্কুল বা নার্সিং কলেজ যেগুলো দরকার সেগুলোকে মনে হয় না সেভাবে এখনো পুরোপুরি প্রিপেয়ার করতে পেরেছে। ডাক্তার পাঠানো দরকার যায় সেখানে, আমরা কেন পারি না আমি জানি না। ইন্ডিয়া পাকিস্তানের ডাক্তাররা অনেক বেশি মিডল ইস্টে বিশেষ করে ডমিনেট করছে। এছাড়াও অন্য অনেক ধরনের টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে হতে পারে। এখন যারা এই ধরনের ট্রেনিং নেয় তারা আদৌ আবার ওই মিডল ইস্টে যেতে চায় কিনা সেটাও একটা বিষয় আছে। সুতরাং বিষয়টা অত সহজ নয় আমার মনে হয় যে স্কিল ম্যান পাওয়ার এক্সপোর্ট করাটা। তো ইভেন ওইসব দেশ থেকে আবার আমাদের দেশে স্কিল যারা আছে তাদেরকে নিতে চাই কিনা সেটাও ভালোভাবে অ্যাসেসমেন্ট হওয়া দরকার। তো এই এখানে কিছুটা দুর্বলতা আছে ডেফিনেটলি, কিন্তু আমার মনে হয় যে এটা সহজে দূর করা হয়তো সম্ভব হবে না। এটা ফর দ্য টাইম বিং হয়তো আমরা আনস্কিল লোকদেরকে পাঠাচ্ছি, সেটা আমাদের জন্য কিন্তু আমি মনে করি গেইনফুল একটা অ্যাচিভমেন্ট। এই কারণে যে এইসব লোকেরা কিন্তু দেশে কিন্তু এইটুকু আয় করতে পারতো না, সুতরাং তারা ভালো আয় করছে তাদের, যেহেতু তারা আনস্কিল। তো স্কিল যারা তারা হয়তো দেশেই একটা ভালো ব্যবস্থা হচ্ছে তাদের, যেটা তারা বিদেশে যেতে চাচ্ছে না বা ওইভাবে এক্সপ্লোর করছে না। তো সেই জায়গাটাতে একটা ট্রেড অফ থাকবেই। সুতরাং আমি এটাকে খারাপভাবে দেখছি না যে আমাদের আনস্কিল লোকজন যাচ্ছে, কারণ এরা দেশে বসে আসলে তেমন কিছু করার মতো এদের অবস্থা বা যোগ্যতা নাই। সেদিক থেকে ভালো যে তারা একটা কিছু করছে ওই দেশে যে। তো এই কন্টিনিউয়াস প্রসেস, বাট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অনেক ধরনের আমি ট্রেনিং ইনস্টিটিউট দেখছি, এগুলো প্রাইভেট সেক্টরের মাধ্যমে বা যারা বিদেশে যেতে আগ্রহী তাদেরকে কিছুটা ইনসেন্টিভ বা প্রণোদনা সরকার দিতে পারে যে গেলে তারা এই ধরনের ট্রেনিং নিলে তাদেরকে কিছুটা সুবিধা দিবে। তার মধ্যে কিছুটা ইনসেন্টিভ আপনি যেটা একটু আগে বলছেন রেমিটেন্সের ক্ষেত্রে, এখন ডলার এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে তাদেরকে কিছুটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে 2% করে, সেটা একটা কাজ করতে পারে। আর আরেকটা হচ্ছে এই ক্ষেত্রে আরো বড় বাধা হচ্ছে যে আসলে এই বিদেশে যাওয়ার যে খরচটা সেটা, যেটা দেখা যেহেতু দালালদের মুদ্রা সত্ত্বভোগীদের দৌরাত্ব আছে সেক্ষেত্রে কিন্তু এমন একটা ফিজ এর কথা বলা হয় যেটা আসলে অনেকের পক্ষে বিয়ার করা সম্ভব হয় না, সেই স্কিল হলেও হয় না। কারণ হচ্ছে তার পক্ষে ওই যে প্রথম যাতায়াতের যে একটা বড় খরচ সেটা বহন করা এটাই ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমাদের দেশের ব্যাংকিং সেক্টর এগিয়ে আসতে পারে আরো প্রপার পলিসি। এখন এনআরবি ব্যাংক বলে আছে কিন্তু আদৌ তারা এনআরবিদের জন্য বা বিশেষ করে যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য কিছু করছে কিনা আমার সন্দেহ আছে। সেই ক্ষেত্রে যদি তাদেরকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে খরচগুলো বিশেষ করে লোন সফট লোন দেওয়ার ব্যবস্থা করা যায়, বা ইভেন যারা মধ্যস্বত্বভোগী যারা বেশি করে অনেক টাকা দাবি করে নিয়ে যাচ্ছে আবার বিদেশে যেয়ে কমিটেড জব দিতে পারছে না, এইসব জায়গাগুলোতে অতীতে কাজ হয়েছে কিন্তু আরো বেশি কাজ হওয়া দরকার যাতে করে জনগণের থেকে সুবিধাটা পেতে পারে। তো ওভারঅল স্কিল ডেভেলপমেন্টে কোনো বিকল্প নেই। মাজেদুল হক সাহেব যেটা বললেন এতে কোনো দ্বিমতের কোনো লেভেলে স্কিল যদি ডেভেলপ করা যায় মানুষকে যদি স্কিলফুল করা যায় সে বিদেশে যাক দেশে যাক
সব জায়গায় কিন্তু কাজে লাগতে পারবো। দেশীয় অনেক সেক্টরও আছে যেগুলোকে সামনে ভবিষ্যতে গ্রো করার জন্য আমাদের স্কিল স্কিলম্যান পাওয়ার দরকার, এবং সেই জায়গাটাতে ঘাটতিও আছে। যেসব এডুকেশন ইনস্টিটিউশন আছে তাদের কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে প্রশ্ন আছে, কোয়ালিটি অফ ট্রেনিং নিয়ে প্রশ্ন আছে, সেই সব জায়গাটা সিরিয়াস হওয়ার দরকার আছে। আপনি আজকে দেখেন অনেকগুলো প্রাইভেট সেক্টর থেকে ইউনিভার্সিটিস খোলা হয়েছে, কিন্তু সেখান থেকে যারা গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে তারা কতটা মানে লেবার মার্কেটের জন্য বা চাকরির মার্কেটের জন্য কতটা প্রিপেয়ার্ড। আমরা অনেক ক্ষেত্রে দেখি এদের যে শিক্ষাগত যোগ্যতাটা নিয়ে বের হচ্ছে তাদের লেভেলটা আপ টু দ্য মার্ক না, এবং এর কারণ কি সেটাও দেখা দরকার। এবং ব্যাগেজ ছাতার মতো যেভাবে ইউনিভার্সিটি ট্রেনিং ইনস্টিটিউট খোলা হচ্ছে সেগুলো কিন্তু যথাযথ মান নির্ণয় হচ্ছে না, তাদেরকে কোয়ালিটি নিয়ন্ত্রণ করা হচ্ছে না বা যাচ্ছে না। তো এই জায়গাগুলোতে কিন্তু মনোযোগ দিতে হবে, শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কিন্তু গ্রাজুয়েট বা স্কিল ম্যান পাওয়ার করা যাবে না। যার যেখানে যোগ্যতা আছে যে যতটুকু স্কিল অর্জন করতে পারে তাকে সেখানে যায়, সবাইকে MBA ডিগ্রি কোনো দরকার নেই, সবাইকে গ্রাজুয়েট হওয়ার দরকার নেই। যে ইন্টারমিডিয়েট পাস করেও কিন্তু সে অনেক ভোকেশনাল ট্রেনিং নিয়ে কিন্তু টেকনিক্যাল নলেজ দিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারে, আর MBA করেও কিন্তু অনেকে চাকরি হচ্ছে না। কারণ এমন অনেকেও বলছে যে হাজার হাজার MBA পাস করা ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, একজনকে নেওয়ার মতো পাচ্ছে না। আজকে যখন গার্মেন্ট সেক্টরে দেখেন বিদেশিরা কিন্তু ডমিনেট করছে, বিশেষ করে ম্যানেজমেন্ট লেভেলে, সেটা একটাই কারণ যে আমাদের ছেলে মেয়েরা কিন্তু সেই লেভেলে তারা সার্ভ করতে পারছে না। এই জায়গাগুলোতে এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের জায়গায় কাজ যারা সুপারভিশন করে, বিশেষ করে UGC এবং অন্যান্য যারা আছে বা যারা ট্রেনিং ইনস্টিটিউট গুলোকে দেখে তাদেরকে কিন্তু আরো যথেষ্ট মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে আমরা একটা মেধাশূন্য জাতি পাবো, যেটা হয়তো কোনো জায়গায় তারা কাজ করতে হবে, তারা শুধু সার্টিফিকেট ধারী হবে। এই সার্টিফিকেট ধারী যাতে মানে একটা জনগোষ্ঠী না হয় যারা সত্যিকার অর্থেই মেধাবী এবং যারা সত্যিকার অর্থে যোগ্য হয়, সেই জায়গাটা কিন্তু মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু জাতি হিসেবে আমরা পিছিয়ে যাবো, যতটুকু অর্জন আছে সেটা ধরে রাখতে পারবো না। আপনারা জানেন যে সিঙ্গাপুরের ডেভেলপমেন্টের হিস্ট্রি, সেখানে তারা ইনভেস্ট করেছে এডুকেশনে, সেই এডুকেশন ইনভেস্টমেন্টের রিটার্ন তারা পাচ্ছে, পরে পেয়েছে কিন্তু সেই পরিমাণটা কিন্তু দ্রুত হয়েছে। তো আমাদেরকে এডুকেশনে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অনেক বেশি ইনভেস্ট করতে হবে, কোয়ালিটি ইনভেস্ট করতে হবে, কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি ট্রেনিং এর দিকে মনোযোগ দিতে হবে, এদের কোনো বিকল্প নেই। জনাব মাজেদুল হক। জি, আমি একটু অ্যাড করতে চাই শেষে, সেটা হচ্ছে যে স্যার যে রবীন্দ্র ভাই যে কথাটা গুলো বলে গেলেন সেটা হচ্ছে শুধু আমরা যে লেবার গুলো এক্সপোর্ট করতেছি তাদের স্কিল ডেভেলপমেন্ট না, আমার ডোমেস্টিক্যালি যারা কাজ করতেছে তাদেরও স্কিল ডেভেলপমেন্টের অনেক বিষয় আছে, ট্রেনিং এর বিষয় আছে। আমাদের দেশে যেটা হয়েছে সেটা ট্রেনিং সেন্টার গুলো দেখা যাচ্ছে যে তা ওনারা মানে একটা আননেসেসারি কস্ট মনে করে, এই আননেসেসারি কস্ট মনে করে আমরা কিন্তু সামনে আগাতে পারবো না, তার কারণ আর একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কথাটা বলেছেন যে প্রবাসীদের জন্য যে সফট লোনের, আমি একটা কথা দুই তিনটা প্রোগ্রামে বলেছি মঞ্জু ভাই, সেটা না সেটা সবার উদ্দেশ্যে বলতেছি, সেটা হচ্ছে দেখেন প্রবাসীদের জন্য একটা ব্যাংক করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক, সেই প্রবাসী কল্যাণ ব্যাংক তার ব্রাঞ্চ হচ্ছে 68টা হয়তো সম্ভবত, আমি অনেক প্রোগ্রামে বলেছি যে এই 68টা ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের 68টা ব্রাঞ্চ দিয়ে এটা কখনো পারপাস সার্ভ হবে না, এটা কেন ব্রাঞ্চ এক্সপেনশনে যাচ্ছে না, সে একটা বিষয়। নাম্বার টু হচ্ছে যে আমার যে আর একটা বিষয় যে স্কিল, আর এক এক দেশের জন্য এক একটা স্কিল প্রয়োজন, কারণ মালদ্বীপে আপনি যাদেরকে পাঠাবেন তারা হচ্ছে যে হয়তো হোটেলে চাকরি করবে, শ্রীলঙ্কাতে তারা হয়তো ফিশিং এ থাকবে, বা আপনি যখন মিডল ইস্টে পাঠাবেন কনস্ট্রাকশনে থাকবে, এক এক কান্ট্রিতে কিন্তু এক একটা স্কিল দরকার। আমার যে কান্ট্রিতে যে স্কিলটা দরকার আমি যদি রেসপেক্টিভ ওই স্কিলগুলো আমি তৈরি করে দিতে পারি, তাহলে দেখবেন আমার রেমিটেন্সের ইনফ্লোটা গভর্নমেন্ট যেটা বলেছে 2050 সালের ভিতরে 50 বিলিয়ন বা কত একটা টার্গেট করেছে, তা এই 50 বিলিয়ন করা কিন্তু খুব ভালো সম্ভব যদি আমি কান্ট্রি ওয়াইজ যে কান্ট্রিতে যেটা ডিমান্ড যে স্কিলটা ডিমান্ড সেটা যদি আমি তৈরি করে দিতে পারি। আরেকটা বিষয় হলো যে আমার রিইনটিগ্রেশন, আমার রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কারসদের যে রিইনটিগ্রেশনটা ইকোনমির সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ হচ্ছে যে সরকার কিন্তু 3,000 টাকা করে যেটা ওমেন রিটার্নিং ওয়ার্কারসদের জন্য 3,000 টাকা প্যান্ডামিকের ভিতরে যারা ফিরে এসেছেন দিয়েছেন, এই 3,000 টাকা তো একটা মানে সম্ভব না, তার ওনার একটা ব্যবসা পরিচালনা করা সম্ভব না, এটাকে আমার মনে হয় 7,000-8,000 করা উচিত, এটা আমি বারবার বলেছি। তা স্কিল ডেভেলপমেন্টের কোনো বিষয় নেই, এবং আমার কান্ট্রিতে যেটা হচ্ছে যে নলেজ গ্যাপ পিপুল, আমার কান্ট্রিতে যেটা হচ্ছে যে রাইট ম্যান রাইট প্লেস, রাইট ম্যান রাইট প্লেস,
রাইট ম্যান রাইট প্লেসে আমরা দিতেই পারতেছি না, এটা কিন্তু আমি বারবার বলি, রাইট ম্যান রাইট প্লেসে। একজন ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে তাকে আমরা অপারেশন করতে দিচ্ছি, একজন মেডিকেলে পড়ে আসছে আমরা তাকে বলতেছি যে তুমি ঠিক আছে তুমি ওই ব্রিজ বানাও। দিস ইজ দ্য প্রবলেম। এই প্রবলেমটা আমরা কোনোভাবেই অ্যাড্রেস করতে পারতেছি না। আমরা নিজের চেয়ারকে পছন্দ না ভালো না বেশি, আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে এই প্রবলেমগুলো কখনো থাকবে না। আজকে আমরা নিজেকে ভালোবাসি, নিজের চেয়ারকে ভালোবাসি, এই জন্য এই সমস্ত ডিসিশন নিতে আমরা আজকে বাধ্য হই। আসুন আমরা দেশকে ভালোবেসে আমরা একটা লিবারাল ডিসিশন নিই, যাতে আমরা আমার দেশকে সামনের দিকে আমরা আগাতে পারি। আর ইনশাল্লাহ বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট যখন এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এটা কক্সবাজার চট্টগ্রাম বেল্ট যখন এটা হয়ে যাবে, তখন হয়তো আমার FDI ইনফ্লোটা অনেক গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে আমার স্কিল ম্যান পাওয়ারও দরকার, কারণ তাদের কাছে তো আমার আমার তো প্রোডাক্ট সেল করতে হবে। যেরকম আর্থিক প্রতিষ্ঠানগুলোতে FDI যে কাস্টমারগুলো আর্থিক প্রতিষ্ঠানে আসবে, তাহলে আর্থিক প্রতিষ্ঠানের আমার এমপ্লয় যদি আমি রাইট পিপুল রাইট জায়গায় আমি প্লেস না করতে পারি, তাহলে তো ফরেন ইনভেস্টর তো চলে যাবে। সে আমার তো FDI ফিচারগুলো বলতে হবে, আমার ট্যাক্স ইনসেন্টিভ কি আছে, এগুলো তো আমাকে জানতে হবে। যেটা বলছেন আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা, রাইট কথা বলছেন যে রাইট ম্যান রাইট প্লেস। আমার দেশেরও কিন্তু স্কিল গ্যাপ রয়ে গেছে, শুধু আমি মাস্টার্স কমপ্লিট করে এসে ভালো ভালো প্রতিষ্ঠান দিয়ে তারা জানতে পারতেছে না। আমি মঞ্জুর ভাই এটা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমি যখন আপনার ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে লিখলাম, তখন আমার অনেক ব্যাংকাররা বলেছে যে ডেভেলপমেন্ট ব্যাংক কারা করতেছে, কিন্তু ডেভেলপমেন্ট ব্যাংক যে এটা চায়না বেসড একটা ব্যাংক, হ্যাঁ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তারা জানেই না। তা সুতরাং কি আমরা কিভাবে আমরা এগিয়ে করবো সামনের দিকে? সুতরাং আমাদেরকে লেখাপড়া করতে হবে। আমি ইন্ডিয়ার অনেক রিসার্চ সেন্টারের সাথে কথা বলি, দিল্লি বেস, তাদের হিউজ নলেজ লেখাপড়া ছাড়া তাদের, আমাদের দেশে ট্রেনিং সেন্টারগুলোকে আমরা ইকুইপ করতে হবে, আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। এটাই হচ্ছে আমি আমার চাওয়া একমাত্র, তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ। নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ জনাব আজিদুল হক এবং ডক্টর মঞ্জুর হোসেন আপনাদের দুজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করলেন, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লেগেছে। আমরা আশাবাদী 50 বছরে বাংলাদেশ যতটুকু এগিয়েছে, আগামী দিনগুলোতে এরই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আরও দ্রুত গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা LDC থেকে গ্রাজুয়েশন আমাদের হয়ে যাচ্ছে, খুব সন্নিকটেই রয়েছে, এবং 2041 সালে আমাদের যে টার্গেট রয়েছে উন্নত দেশে রূপান্তর হওয়া, নিশ্চয়ই আমরা তা হতে পারবো। এবং আজকে আমরা যে বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করছিলাম, আমাদের বাংলাদেশের আমরা যারা আছি, আমরা যারা ম্যান পাওয়ার, বাংলাদেশের আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা লেখাপড়া করে বড় হওয়ার চেষ্টা করছি, আমরা যারা নিজের ভাগ্যের চাকা ঘোরানোর চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার মাধ্যমে, শিক্ষিত করার মাধ্যমে, তাদেরকে কিন্তু আমাদের যে দুজন বিজ্ঞ আজকের অতিথি ছিলেন, তারা কিন্তু বলে গেলেন যে আপনার নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের ভাষাগত দক্ষতা, নিজে যে কাজের মধ্যে রয়েছেন সেই কর্মদক্ষতা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। নিজেকে যোগ্য করে তুলতে হবে, লেবার না, আমাদেরকে ম্যানেজমেন্ট লেভেলে নিজেকে প্রমাণ করতে হবে। আমরা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন কিছুদিন আগে যে আমরা বিদেশ থেকে আমাদের ম্যানেজমেন্ট লেভেলের বিভিন্ন ম্যান পাওয়ার আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে, কারণ আমাদের অনেক ইন্ডাস্ট্রি বাড়ছে এবং সেখানে সেই ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্ট লেভেল চালানোর মতো আমাদের শর্টেজ দেখছি আমরা ম্যান পাওয়ার। অথচ দেশে আমরা কোটি কোটি শিক্ষিত মানুষ বসে আছি, আমরা কোটি কোটি শিক্ষিত বেকারও আছি, আমরা চাকরি খুঁজছি কিন্তু নিজেকে ডেভেলপ করছি না। এতক্ষণ যে কথাগুলো বললেন সে কথাগুলো কিন্তু এটাই দাঁড়ায় যে আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেকে ডেভেলপ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং COVID-19 থেকে দূরে থাকার জন্য কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।